বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সুনির্দিষ্ট কিছু কথা খুব স্পষ্ট করে নিবেদন করতে চাই। আপনারা জানেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা গত 7 থেকে 10 এপ্রিল ভারত সফর করে ফিরে এসেছেন। গতকাল মঙ্গলবার সফরের উপর তিনি সংবাদ সম্মেলনও করেছেন। সফরকালে বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে দুদেশের মধ্যে অনেকগুলো চুক্তি ও সমঝোতা সই হয়েছে, সেগুলোর বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি। এই সফরের আগে থেকেই দেশবাসীর সঙ্গে আমরাও যথেষ্ট উদ্বিগ্ন ও শঙ্কিত ছিলাম, কারণ প্রস্তাবিত চুক্তি ও সমঝোতা নিয়ে সফরের আগেও রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং কারো মতামতও নেওয়া হয়নি। তাদের একতরফা কথিত পার্লামেন্টেও কোনো আলোচনা হয়নি। এই গোপনীয়তার কারণে সকলের মধ্যে যে উদ্বেগ ও আতঙ্ক ছিল, সফরের পর তা যথার্থ প্রমাণিত হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্সা, গঙ্গা ব্যারেজ প্রকল্প, সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর থেকে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার মতো বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়গুলোতে এই সফরে কোনো অগ্রগতি হয়নি। জনগণের দাবি সত্ত্বেও আমাদের ঐতিহ্য ও গৌরবের সুন্দরবন বিনাশী এবং পরিবেশ বিধ্বংসী রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের স্থান পরিবর্তনের জন্য তিনি একটি কথাও বলেননি, বরং প্রধানমন্ত্রীকে কতগুলো আশ্বাস দিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে। শুধু তাই নয়, অতীতের ধারাবাহিকতায় ভারতের অগ্রাধিকারপ্রাপ্ত ও প্রস্তাবিত বিষয়গুলোতেই কেবল অনেকগুলো চুক্তি ও সমঝোতা সই করা হয়েছে। এই সফরকে দেশবাসী কেবলই দেওয়ার এবং কোনো কিছু না পাওয়ার এক চরম ব্যর্থ সফর বলে মনে করে। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বিপুল সংখ্যক জনগণের সমর্থনপৃষ্ঠ জনপ্রিয় রাজনৈতিক দল। নানাভাবে প্রমাণিত হয়েছে যে এদেশের জাতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বিএনপি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে। তাই দেশ জাতির বর্তমান ও ভবিষ্যৎ স্বার্থ জড়িত রয়েছে এমন কোনো বিষয়ে বিএনপি নীরব থাকতে পারে না। আপনারা জানেন, বর্তমান সরকার সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে 2014 সালের 5ই জানুয়ারি দেশে নির্বাচনের নামে একটি প্রহসন করেছিল। এর আগেই জাতীয় সংসদের অর্ধেকের বেশি 154টি আসনের প্রার্থীদেরকে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছিল। বাদবাকি আসনগুলোতেও বিএনপি সহ উল্লেখযোগ্য কোনো বিরোধী দলই প্রতিদ্বন্দ্বিতা করেননি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই প্রহসনে সামিল হয়নি। শুধু তাই নয়, আমাদের ডাকে ভোটাররাও একতরফা ও প্রতিদ্বন্দ্বিতাহীন সেই নির্বাচনী প্রহসন ব্যাপকভাবে বর্জন করেন। অনুগত নির্বাচন কমিশন, প্রহসন ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের যোগসাজশে ব্যাপকভাবে জাল ভোট দিয়ে প্রায় 40% ভোট পড়েছে দেখানো হলেও, আপনারা নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় জানেন যে শতকরা 5% ভোটারও ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। অনেক ভোট কেন্দ্রে ভোট প্রদানের হার ছিল 0।
এমন প্রহসনের মাধ্যমে নির্বাচিত বলে ঘোষিত সদস্যদের সমন্বয়ে গঠিত সংসদকে কার্যকর কোনো বিরোধী দলের অস্তিত্ব নেই, ফলে দেশে বলবৎ রয়েছে জবাবদিহিতাহীন একতরফা স্বৈরশাসন। এত বড় প্রহসন ও জালিয়াতির মাধ্যমে গঠিত সরকারের নৈতিক কোনো ভিত্তি ও গ্রহণযোগ্যতা থাকে না। জনগণের সম্মতি ও প্রতিনিধিত্বহীন এ ধরনের সরকারের জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ও অধিকারও থাকে না। উপস্থিত সাংবাদিকবৃন্দ, দেশের সচেতন নাগরিক ও বিশ্ববাসীর সঙ্গে আপনারাও দেখেছেন যে সেই কলঙ্কিত ও প্রহসনের নির্বাচনের প্রাক্কালে প্রতিবেশী রাষ্ট্র ভারতের তদানীন্তন সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে খুবই ন্যাক্কারজনকভাবে হস্তক্ষেপ করেছিল। ভারতের তদানীন্তন বিদেশ সচিব বাংলাদেশ সফরে এসে ক্ষমতাসীনদের প্রহসনের নির্বাচনের নীল নকশা বাস্তবায়নে প্রকাশ্যে যে ভূমিকা পালন করেছিলেন তা কারো অজানা নয়। সে কারণে বাংলাদেশের অধিকাংশ নাগরিক মনে প্রাণে বিশ্বাস করে যে নির্বাচনী প্রহসনের মাধ্যমে ভারতের বিগত সরকারি আওয়ামী লীগ বলয়ের শাসন ক্ষমতাকে প্রলম্বিত করার ক্ষেত্রে সরাসরি সহায়তা করেছে এবং তাদের প্রত্যক্ষ সমর্থনেই এদেশের জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় টিকে রয়েছে। এদেশের জনগণ আরও মনে করেন যে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার ভারতের সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতার ক্ষেত্রেই জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে পারেনি বা করেনি। তারা কেবল কৃতজ্ঞতা ঋণেই ক্রমাগত শোধ করে চলেছে। এতে বিসর্জন দেওয়া হচ্ছে জাতীয় স্বার্থ ও মর্যাদা, খর্ব হয়েছে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব। শেখ হাসিনা বলেছেন এই সফরে নাকি তিনি তৃপ্ত, কিন্তু বাংলাদেশের জনগণ এই সফরের ফলাফলে তৃপ্ত তো নয়ই, বরং আতঙ্কিত। তারা জাতীয় স্বার্থ বিরোধী একগাদা চুক্তি ও সমঝোতা চায়নি, হিসাবের পাওনা চেয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা, এই সফরে প্রতিরক্ষা বিষয়ক কোনো চুক্তি ও সমঝোতা সই না করার ব্যাপারে সফরের আগেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুধী সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ প্রকাশ্যেই তাদের মতামত জোরালোভাবে ব্যক্ত করেন। এ ব্যাপারে বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটি জাতীয় ঐক্যমত গড়ে উঠেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের মতামতের প্রতিধ্বনি করে আমরাও এ ধরনের কোনো চুক্তি স্বাক্ষর না করার দাবি জানিয়েছিলাম। তা সত্ত্বেও জনসাধারণের মতামতকে উপেক্ষা করে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। এর সুদূর প্রসারী বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে বাংলাদেশের জনগণের সঙ্গে আমরাও শঙ্কিত। বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েমের জন্য গুম, খুন, নির্যাতন, জেল, গ্রেফতার, মিথ্যা মামলায় জর্জরিত হয়েও স্বার্থমত আন্দোলন চালিয়ে আসছে। অনেক বিষয়েই ক্ষমতাসীনদের সঙ্গে আমাদের মতবিরোধ ও দ্বন্দ্ব রয়েছে, তা সত্ত্বেও জাতীয় স্বার্থ, মর্যাদা ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত প্রথা ও প্রতিষ্ঠানগুলোর স্বাতন্ত্র্য বজায় রাখার বিষয়ে
আমরা সকলে মিলে একটি অভিন্ন অবস্থান গ্রহণের পক্ষে। ভারত সফরকালে শেখ হাসিনা এসব বিষয়ে সমুন্নত রাখার ক্ষেত্রে দৃঢ় ভূমিকা পালন করলে আমরা অকুণ্ঠ চিত্তে তার সেই ভূমিকার প্রতি সমর্থন জানাতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বরং তিনি বাংলাদেশকে ভারতের সামরিক পরিকল্পনার অংশ করে এসেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। অগণিত প্রাণদান ও ত্যাগের বিনিময়ে আমাদের জাতীয় স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার কথা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলি নিরসনের নীতিতে আমরা বিশ্বাসী। ভারতের জনগণের সঙ্গে শান্তি ও সহযোগিতার আবহে আমরা পাশাপাশি বসবাস করতে চাই। কিন্তু একটি গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও প্রতিবেশী বাংলাদেশ বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ব্যাহত করতে ভারতের বিগত শাসকদের একতরফা ভূমিকায় বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ। আমরা আশা করি ভারতের বর্তমান সরকার অতীতের সেই ভুল থেকে বেরিয়ে এসে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণের মনোভাবের প্রতি সম্মান প্রদর্শন করবেন। গণবিচ্ছিন্ন কোনো পক্ষের সঙ্গে কোনো চুক্তি করা বা চাপিয়ে দেওয়াই বড় কথা নয়। মানুষের সমর্থন ছাড়া কোনো সমঝোতা বা চুক্তি যে কেবল গায়ের জোরে বাস্তবায়ন করা সম্ভব নয়, তার প্রমাণ নিকট ইতিহাসেই রয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তি চুক্তি নামে স্বাক্ষরিত 25 বছর মেয়াদি চুক্তি সরকার পরিবর্তনের পর দীর্ঘকাল যে একটি কাগজে দলিলে পরিণত পর্যবসিত হয়েছিল তা আমরা সকলেই দেখেছি। তাই জাতিকে অন্ধকারে রেখে জনমতের মতামত যাচাই না করে দুদেশের মধ্যে প্রতিরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে চুক্তি বা সমঝোতা করে অবিশ্বাস আরও ঘনীভূত করা হয়েছে বলেই আমরা মনে করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ভাটি দেশ হিসাবে সকল আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার। এটা কারো কোনো দয়া দাক্ষিণ্য বা করুণার বিষয় নয়। তিস্তার পানি বণ্টনের বিষয়টি দুই সার্বভৌম দেশের মধ্যেকার বিষয়। এজন্য ভারতের কেন্দ্রীয় সরকারকেই বিষয়টি ফয়সলা করতে হবে। তৃতীয় পক্ষ হিসাবে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুই দেশের মধ্যেকার আলোচনায় সংশ্লিষ্ট করায় বাংলাদেশের সার্বভৌম মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। প্রতিরক্ষা খাতে দেওয়া $50 কোটি সহায়তার আওতায় ভারত কোন ধরনের সমরাস্ত্র সরবরাহ করবে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেছেন যে এখনও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়নি। তবে এক্ষেত্রে বাংলাদেশের পছন্দকে অগ্রাধিকার দেয়া হবে। এ থেকেই বোঝা যায় যে শেখ হাসিনা যাই বলুক না কেন, একমাত্র ভারতই হবে ওই ঋণের আওতায় একমাত্র অস্ত্র সরবরাহকারী। এই সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে
যেভাবে ভারতের সম্পর্ক প্রাতিষ্ঠানিকরণ করা হয়েছে, তার ফলে এসব প্রতিষ্ঠানের সিলেবাস, ক্যারিকুলাম ও অন্যান্য স্পর্শকাতর বিষয়টি অযাচিত হস্তক্ষেপের মুখে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। আমরা উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করছি যে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাস করার জন্য যে শুল্ক ও অশুল্ক বাধাগুলো দূর করা প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। পাট রপ্তানির ক্ষেত্রে ভারত যে অ্যান্টি ডাম্পিং ক্লজ প্রয়োগ করে থাকে তা তুলে নেওয়ার ব্যাপারেও এই সফরে প্রধানমন্ত্রী কিছুই করতে পারেননি। এই সফর শেষে প্রকাশিত দুই দেশের যৌথ ইশতেহারে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলা হলেও এই প্রতিশ্রুতি অতীতের মতোই অন্তঃসার শূন্য হয়ে থাকবে বলে দেশবাসীর মতো আমাদেরও আশঙ্কা। বাংলাদেশের প্রস্তাবিত গঙ্গা ব্যারেজ প্রকল্পের ব্যাপারে ভারতের সম্মতি আদায়ে ব্যর্থ হয়ে শেখ হাসিনা এখন এই প্রকল্পের উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন আরও পিছিয়ে গিয়ে প্রকল্পটির স্থান পরিবর্তন এবং নতুন করে সম্ভাব্যতা যাচাইয়ের ভারতীয় প্রস্তাব তিনি মেনে নিয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দেশে জনসমর্থিত ও গণতান্ত্রিক কোনো সরকার না থাকলে তাদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কোনো রাষ্ট্রের কাছ থেকে জাতীয় স্বার্থ আদায় করে আনা সম্ভব নয়। সে কারণেই বর্তমান প্রশ্নবিদ্ধ সরকার যতই বন্ধুত্বের বলি আওড়াক না কেন, প্রতিবেশী ভারতের কাছ থেকেও সমমর্যাদার ভিত্তিতে জাতীয় স্বার্থ আদায় করতে তারা পারেনি, পারবেও না। তাই দেশবাসী বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছে গতকালের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন যে তিনি দিল্লিতে কিছু চাইতে যাননি, কেবল বন্ধুত্বের জন্য গিয়েছিলেন এবং সেটা তিনি পেয়েছেন। কিসের এই বায়বীয় বন্ধুত্ব তা দেশবাসী বিচার করে দেখবেন। তবে এই কথার মাধ্যমে শেখ হাসিনা প্রকারান্তরে মেনে নিয়েছেন যে ভারত থেকে তিনি দেশের জন্য কিছুই নিয়ে আসতে পারেননি, বরং ভারতের চাহিদা মোতাবেক সব কিছুই দিয়ে এসেছেন। চুক্তি ও সমঝোতাগুলো প্রকাশ করার বদলে তিনি তার নিজের উপর আস্থা রাখতে বলেছেন, কিন্তু দুঃখের বিষয় তার উপর আস্থা রেখে দেশবাসী আজ পর্যন্ত কোনো কিছুই অর্জন করতে পারেনি। বরং ভোট দেওয়ার অধিকার সহ বিভিন্ন অধিকার হারিয়েছে। তার উপর আস্থা রেখে অতীতে জনগণ দেখেছে তিনি একের পর এক জাতীয় স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি করেছেন, ভারতকে একতরফাভাবে কেবল দিয়েই এসেছেন, বিনিময়ে কিছুই আনতে পারেননি। এবারেও জনগণ চরম হতাশা ও বেদনার সঙ্গে লক্ষ্য করল যে নিরাপত্তা সহযোগিতা, অস্ত্র ক্রয়, লাইন অফ ক্রেডিট ঋণ, পারমাণবিক প্রকল্পে সহযোগিতা, ডিজেল ও বিদ্যুৎ আমদানি, কানেক্টিভিটি বৃদ্ধি, মহাকাশ সহযোগিতা ও সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি যেসব চুক্তি ও সমঝোতায় সই করেছেন তাতে বাংলাদেশের ওপর ভারতের সামরিক, রাজনৈতিক ও ভূরাজনৈতিক আধিপত্যই কেবল বাড়বে। শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে তার এবং তার সরকারের যেসব সাফল্য দাবি করেছেন সেগুলোর বেশিরভাগই অসত্য ও একতরফা।
সরকার একটি ধারাবাহিকতা। আমাদের সরকারের কিছু উদ্যোগকে এগিয়ে নিয়ে তিনি সেগুলোর বাস্তবায়নের একতরফা সাফল্য দাবি করেছেন। প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে শহীদ জিয়াউর রহমান এবং আমাদের সরকার কি কি করেছে তা দেশবাসী জানেন। শহীদ জিয়াই অবজ্ঞা ও অবহেলার ইতিহাস বুঝে দিয়ে সশস্ত্র বাহিনীকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং এর মর্যাদা ও সংহতি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তুলেছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বে এক গৌরবময় অবস্থান অর্জন করেছে। মিথ্যা প্রচারণা চালিয়ে এই সত্যকে কখনো ম্লান করা যাবে না। আমাদের সশস্ত্র বাহিনী এখন বিভিন্ন দিক দিয়ে আন্তর্জাতিক উচ্চমান অর্জন করেছে। কোনো অস্ত্র আমদানিকারক দেশ থেকে এই বাহিনীর জন্য অস্ত্র সংগ্রহ করলে সেই মানের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে। এক্ষেত্রে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার ফলে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত মান ও স্বাতন্ত্র্য সমঝোতার নামে ব্যাহত হতে পারে বলেও সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের অনুভূতিকে এক্সপ্লয়েট করার জন্য শেখ হাসিনা ভারত সফরের আগে আলেম সম্মেলন করেন। ফিরে এসে গতকালই আবার হেফাজতে ইসলাম প্রভাবিত কওমি মাদ্রাসার ওলেমায়ে কেরামদের সঙ্গে বৈঠক করেছেন। আলেমদের সঙ্গে তার অতীত আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের ওপর ক্রমাগত আঘাতের কথা দেশবাসী নিশ্চয়ই ভুলে যায়নি। এখন তিনি নিজেই ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন। অতীতেও ধর্ম নিয়ে রাজনীতি করার লক্ষ্যে দেশে ইসলামী শরীয়তি আইন চালুর জন্য একই ধর্মভিত্তিক দলের সঙ্গে চুক্তি করেছিলেন। এখন কওমি মাদ্রাসার সনদকে স্বীকৃতি দেওয়ার কথা বলে ধোঁকা দিচ্ছেন। আমাদের সরকারের দায়িত্বে থাকার সময় মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করা হয়েছিল। 2006 সালে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি আমাদের সরকার দিয়েছিল, সেটা গেজেট নোটিফিকেশনও হয়েছিল। পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে তা কার্যকর হয়। গত 11 বছরে মাদ্রাসা বিরোধী সরকারগুলোর নেতিবাচক মনোভাবের কারণে বিষয়টি আর এগুতে পারেনি। শেখ হাসিনা গতকালের সংবাদ সম্মেলনে বিদেশিরা এদেশে বিএনপিকে ক্ষমতায় বসাতে চক্রান্ত করেছিল বলে আবারও সম্পূর্ণ অসত্য অভিযোগ করেছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। বিদেশি চক্রান্তে নয়, জনগণের ভোটেই বিএনপি সবসময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। বরং আওয়ামী লীগই ভোট ছাড়া বিদেশি মদত নিয়ে ক্ষমতায় আসার খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনার অভিযোগের জবাবে আমি বলতে চাই, সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক স্বার্থে বিএনপি কখনো ব্যবহার করেনি। তারাই করেছেন, তারা সশস্ত্র বাহিনী সদস্যদের বাধ্যতামূলকভাবে একমাত্র রাজনৈতিক দল বাকশালের অন্তর্ভুক্ত করেছিলেন। জেনারেল এরশাদ ও মইনের ক্ষমতা দখল এবং জেনারেল নাসিমের সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় তারাই প্রকাশ্য সমর্থন দিয়েছিলেন। কাজেই নিজেদের অপরাধ অন্যের কাঁধে চাপিয়ে
তারা পার পাবেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরকালে শেখ হাসিনাকে যে স্বাগত জানানো, কে স্বাগত জানালো, কোথায় রাখা হলো, কেমন সম্বর্ধনা দেওয়া হলো, তার এবং তার পিতার কি কি প্রশংসা করা হলো, তাতেই বাংলাদেশের জনগণ খুশি নয়। বাংলাদেশের মানুষ আপ্যায়নের চাইতে তাদের ন্যায্য পাওনা কি এসেছে সেটা জানতে চায়। সেটা চুক্তি বা সমঝোতা স্মারকের সংখ্যা ও বন্ধুত্বের কথামালার উপর নির্ভর করে না। দুর্ভাগ্যের বিষয়, এই সব জমকালো আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকতার আড়ালে বাংলাদেশ যে বঞ্চিত ছিল সেই বঞ্চিতই থেকে গেল। বাংলাদেশ আরও বেশি ক্ষতিগ্রস্ত হলো। দুদেশের যৌথ ইশতেহারে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, বাংলাদেশে এখন সেই গণতন্ত্র নেই। জনগণের কোনো অধিকার নেই, আইনের শাসন ও ন্যায় বিচার নেই। জনগণ তাদের অধিকার ও গণতন্ত্র ফিরে পাবার জন্য সংগ্রাম করছে। গণতান্ত্রিক ভারতের অবস্থান সেই গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে থাকবে, সেটাই সকলের প্রত্যাশা। তাহলেই দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে, সকলেই বিশ্বাস করে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনি বলেছেন যে আমরা কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এর জন্য কোনো কর্মসূচি নেব কিনা। আমরা তো প্রতিনিয়ত এই যে প্রেস কনফারেন্স, এটাও কিন্তু একটা কর্মসূচির অংশ, দেশবাসীকে জানাতে হবে। দেশের মানুষ জানলেই তো তারপরে যে কোনো কর্মসূচি নিতে পারবো। আমরা বলেছি সবসময় আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের পক্ষে যে আমরা কাজ করি। কাজে দেশের স্বার্থ বিরোধী কোনো কিছু হলে সে জিনিসটাকে আমরা প্রতিবাদ প্রতিরোধ করে তোলার জন্য অবশ্যই আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আর এখন আমরা ক্ষমতায় নেই, যখন আমরা যদি দেশে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে আমরা ক্ষমতায় আসলে অবশ্যই দেশের স্বার্থ রক্ষার জন্য যে যে চুক্তি যার সাথে করা প্রয়োজন সেগুলো আমরা রিভিউ করে সেইভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দেখেন, আপনারাও নিজের সাংবাদিক, সমস্ত রকম খবরাখবর আপনাদের কাছে থাকে। তো যারা নিজেরাই আর অস্ত্র আমদানি করে তাদের কাছ থেকে আবার আমদানি তারা রপ্তানি করবে অন্য দেশে, বা তারা বিক্রি করবে অন্যের কাছে, সেটা কি করে আপনারা আশা করেন? কারণ যে তারা তো নিজেরা অস্ত্র তৈরি করতে পারে না এবং তাদের মান সেরকম উন্নত নয়। আমরা চীনের সঙ্গে যে চুক্তি করেছি, আমাদের দেশের সশস্ত্র বাহিনী চীনের যে অস্ত্রশস্ত্র আছে সেগুলো ব্যবহারে অভ্যস্ত, তারা আগে থেকেই সেটাই করেছে। এবং আমরা যখন সমঝোতা করেছি আগে নিশ্চয়ই আমরা সামরিক বাহিনীর সাথে আলাপ করেই আমরা তাদের যে কী কী অস্ত্র প্রয়োজন এবং তারা কোনগুলি নেবে প্রয়োজন কি না সেগুলি তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই আমরা সেই সমঝোতাগুলো করেছি। তাদের উপযোগী, তারা যেগুলি চালানোর ক্ষমতা রাখে আধুনিক, সেগুলি নিয়েছি। আমরা কোনো পুরাতন জিনিস নয়, আধুনিক জিনিস আমরা নিয়েছি। আর চীন তো শুধু বাংলাদেশ নয়, বহু দেশে চীন তার অস্ত্র রপ্তানি করে। ম্যাডাম, আরেকটা প্রশ্ন হলো যে সম্প্রতি প্রধানমন্ত্রী বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে 2001 সালে বিএনপি র এবং আমেরিকার সহযোগিতায় ক্ষমতায় এসেছিল, এবং আপনিও যেটা বলেন যে 2014 সালে যে ইন্ডিয়া আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ইলেকশনের পূর্বে তারা হস্তক্ষেপ করেছিল। তাহলে কি ম্যাডাম আমাদের ইলেকশনে কি আসলে ইন্ডিয়ার হস্তক্ষেপ, বা আমাদের ইলেকশন জনগণের চেয়ে কি ইন্ডিয়ার হস্তক্ষেপটা কি বেশি নিয়ামক হয়ে দাঁড়িয়েছে কিনা? আমি কিন্তু আমার এই বক্তব্যে সব কথা বলেছি, বলে দিয়েছি। তারপরেও আমি সবসময় বলেছি
যে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এবং কারো হস্তক্ষেপে নয়, সেটা হবে বাংলাদেশের জনগণের ভোটে। আর আমি সেটাও বলেছি আমার বক্তব্যে যে বারবার বাংলাদেশের জনগণের ভোটেই বিএনপি নির্বাচিত হয়ে এসেছে এবং সেটাতেই আমরা বিশ্বাস করি, কোনো শক্তির সাহায্যে ক্ষমতায় আসাতে আমরা বিশ্বাসী নই। পরবর্তী প্রশ্ন ম্যাডাম, আমি কাউসুলজম বিদ্যুৎ জিটিভিতে কাজ করি। আমরা একটা বিষয় দেখছি যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, বাংলাদেশের হাতে এই মুহূর্তে দরকষাকষি করবার কোনো কিছুই নেই, সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পানি, পানির ন্যায্য হিসেবে আমরা এখন পর্যন্ত কখনোই পাইনি। গঙ্গা চুক্তি হয়েছে, সেটি উৎসতে হয়নি, হয়েছে গঙ্গা ব্যারেজের জায়গাতে। এখন প্রশ্ন হচ্ছে ওইটা নিয়েও বাংলাদেশের মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, অনেকগুলো গ্যারান্টি ক্লোজ বাদ দিয়েও চুক্তি করা হয়েছিল। এখন একটা মাত্র বিষয়, বাকি 53টা বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো দাবি ছিল না বাংলাদেশের মানুষের। তো এখন সর্বশেষ তিস্তা নিয়ে একটা আশা তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের মধ্যে, এই বর্তমান এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে ভারত সফর করে আসলেন, এই সফরের মধ্য দিয়ে সেই আশাটাও পুরোপুরি ফিকে হয়ে গেছে। এখন বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, এখন বিএনপি কি মনে করে কিনা যে এই তিস্তা চুক্তি নিয়ে সরকারকে আন্তর্জাতিক মহলে যাওয়া উচিত কিনা, এক। আর দুই নম্বর বিষয় হচ্ছে, যেহেতু নরেন্দ্র মোদী বলেছেন যে আমাদের দুইজনের মধ্যেই তিস্তা চুক্তি হবে, যেহেতু বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটা প্রভাব বরাবরই আছে, আপনি মনে করেন কিনা যে আগামী নির্বাচনের আগে আগে একটি জনতন চুক্তি বাংলাদেশের হাতে ধরিয়ে দেওয়া হতে পারে কিনা? থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, যেহেতু এটা পানির বিষয় আমি বলতাম, কিন্তু এর থেকে বেশি বিস্তারিত আমাদের এখানে সাবেক পানিমন্ত্রী আছেন মেজর হাফিজ সাহেব, তিনি বলবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে প্রতিবেশী ভারতের সাথে আমাদের প্রধান সমস্যা অভিন্ন নদীর পানি বণ্টন। যেহেতু অতীতে ভারতের কাছ থেকে পানি বণ্টনের বিষয়ে আমরা সুবিচার পাইনি, সেই জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে গঙ্গা নদীর পানি বণ্টনের বিষয়টিকে জাতিসংঘে উত্থাপন করেছিলেন, এবং এই উত্থাপনের কারণেই আন্তর্জাতিক মহলের চাপে ভারত বাংলাদেশের সাথে একটি ভালো চুক্তি করতে বাধ্য হয়েছে। এ যাবৎকাল যত চুক্তি হয়েছে গঙ্গা নদীর উপরে, তার মধ্যে 1977 সালের চুক্তিটি সর্বশ্রেষ্ঠ, কারণ এই চুক্তিতে গ্যারান্টি ক্লজ ছিল এবং ফারাক্কা পয়েন্টে যে পানি থাকে তার 60% বাংলাদেশ পেত, 40% ভারত পেত, এবং বাংলাদেশের প্রাপ্যতা নিশ্চিত ছিল যে এই পরিমাণ পানি বাংলাদেশকে দিতেই হবে। দ্বিতীয়ত, তিস্তা নদীর যে চুক্তির বর্তমান যে অবস্থা, তিস্তা নদীর চুক্তির বিষয়ে বেগম খালেদা জিয়া সরকারের পানি সম্পদ মন্ত্রী থাকাকালীন আমি দুটি বৈঠক করেছি যৌথ নদী কমিশনে। সে সময় বৈঠকের পরে পরে সাংবাদিকদের সামনে বৈঠকের কার্যবিবরণী পড়ে শোনানো হতো, যা দুই মন্ত্রী তাদের সামনে সই করতেন। কিন্তু এখন আর যৌথ নদী কমিশনে মিটিং হয় কিনা সে সম্পর্কে দেশবাসী পুরোপুরি অন্ধকারে আছে। সর্বশেষ যে মিটিং হয়েছিল যৌথ নদী কমিশনের 35তম বৈঠক, যেটি ঢাকাতে হয়েছিল সোনারগাঁ হোটেলে, ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন শ্রী প্রিয় রঞ্জন দাশমুন্সী, তাদের পানি সম্পদ মন্ত্রী, এবং বাংলাদেশের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছিলাম। সেখানে এক পর্যায়ে মৌখিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তিস্তা নদীর পানি, গজলডোবা পয়েন্টে যে পানি আছে তার 40% ভারত পাবে, 40% বাংলাদেশ পাবে, এবং অবশিষ্ট যে 20% সেটি নদীর প্রবাহকে প্রবাহমান রাখার জন্য নদীর শেয়ার হিসাবে ছেড়ে দেওয়া হবে। এই মোটামুটি এই সিদ্ধান্ত উপনীত হওয়ার পর ভারতীয় মন্ত্রী যখন দেশে গেলেন, তার এক সপ্তাহের মধ্যে তাকে ইনফরমেশন মিনিস্ট্রিতে বদলি করে দেওয়া হলো, যার ফলে এই সিদ্ধান্তটি আর এগোতে পারেনি। তারপরেও আমাদের জানা মতে সচিব পর্যায়ে মিটিংয়ে এই বিষয়টি আলোচিত হয়েছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভারত অভিন্ন নদীর পানিগুলো বাংলাদেশের অনুকূলে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তারা কখনোই উদ্যোগ নেয় না। এর জন্য বছরের পর বছর যৌথ নদী কমিশনের মিটিংও হয় না। তিস্তা নদীর ক্ষেত্রে
এবার আমরা আশাবাদী ছিলাম যে হয়তো যেহেতু 2011 সালে একটি পর্যায়ে গিয়েছিল, এবার হয়তো চুক্তি স্বাক্ষর হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর ভারত সফরের আগেই পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই সফরে তিস্তা চুক্তি উত্থাপিত হবে না। পানি বণ্টনটি হলো বাংলাদেশের সাথে ভারতের বিদ্যমান প্রধান সমস্যা। এটিই যদি উত্থাপিত না হয়, অভিন্ন নদীর ব্যাপারে যদি সিদ্ধান্ত না হয়, তাহলে এই ধরনের সফরের কোনো অর্থ আছে বলে আমরা মনে করি না। এবার এবার যে বিকল্প যে প্রস্তাবটি দেওয়া হয়েছে অন্য নদী থেকে পানি আনা এবং তিস্তাকে এনে তারপরে বাংলাদেশকে দেওয়া, এটি কোনো ক্রমেই তিস্তা পানি বণ্টনের বিকল্প হতে পারে না। এবং পরিবেশ বিশেষজ্ঞদের মতে এক অববাহিকার পানি অন্য অববাহিকায় নেওয়া একটি অপরাধ বলে গণ্য হয়। তবে আমরা মনে করি যে তিস্তা নদীর ভাগ্য এখন একেবারে, তিস্তা নদীর পানি বণ্টনের ভাগ্য একেবারে অনিশ্চিত। আমি বলেছি জনগণ যা মনে করে, আমরা জনগণের সঙ্গে তো আছি, জনগণ যা মনে করে বিএনপি জনগণের সাথে সঙ্গে যখন আছে বিএনপি সেটাই মনে করে। আর আরেকটা কি বললাম, সেটা জনগণ দেখবেন সেই অবস্থায়। আমার বক্তব্যে পরিষ্কার দেওয়া আছে, কিন্তু 5 বছরের ব্যাপারটি সেটা সময়ই বলে দেবে যে কি অবস্থা কোথায় যেয়ে দাঁড়াবে। সেটা এই মুহূর্তে তো নয়, কিন্তু আমরা বলতে পারি সময়ই ব্যাপার। সেক্ষেত্রে আপনি কি মনে করেন কিনা বাংলাদেশ একটি বিশেষ দেশের দিকে বেশি ঝুঁকে পড়ছে, এতে আসলে আমাদের যে পররাষ্ট্র নীতি সকলের সাথে বন্ধুত্ব কার সাথে বৈশিষ্ট্য নয়, সেক্ষেত্রে এই পররাষ্ট্র নীতি ভারসাম্য নষ্ট হবে কিনা, বিশেষ করে আঞ্চলিক পরাশক্তি চীনের সাথে কোনো সম্পর্কের অবনতি হবে কিনা? আপনি একজন সাংবাদিক হিসেবে কি মনে করেন দেশের স্বার্থ কি রক্ষা হয়েছে, দেশের স্বার্থ কি রক্ষা হয়েছে এবং ভারসাম্যহীন? এটা তো পরিষ্কার, যেসব কথাবার্তা পত্রপত্রিকে পড়ছেন তার থেকে কি পরিষ্কার নয় এটা, যে এটাতে কোনো ভারসাম্য নেই এবং বাংলাদেশের স্বার্থে সম্পূর্ণ বিসর্জন দেওয়া হয়েছে। জামাই পরে উনি নিয়ে গেছেন দেশ, উনি বিক্রি করে আসছেন, তো দেশ কত টাকায় বিক্রি করলো, আপনারা কত পেলেন, এইসব বিষয়ে কিন্তু বলবেন কিন্তু। আপনি তো সাংবাদিক, আপনার কাছে সবচেয়ে বেশি তথ্য থাকা উচিত, হয়তো বা আপনি সঙ্গেও গেছেন কিনা আমি জানি না, কাজে আপনি যদি তথ্য জানি হ্যাঁ, জনগণ যা বলছে আপনারা পত্র পত্রিকায় পড়ছেন, আমরাও পড়ছি, আমরা সেটা দেখছি। আসসালামু আলাইকুম, আমার নাম মইনুল আহসান, আমি এটিএন বাংলায় কাজ করি। তিস্তা চুক্তি নিয়ে বা তিস্তার পানি বণ্টন নিয়ে আপনার বক্তব্যে কিছুটা এসছে, আমি একটা জিনিস জানতে চাই। আমাদের সাবেক পানি সম্পদ মন্ত্রী উনিও ওনার কথায় বলেছেন যে পানির সমস্যাটা আপনার আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তুলেছিলেন এবং আপনি প্রধানমন্ত্রী থাকাকালীন জাতিসংঘে তুলেছিলেন। তো এই তিস্তার পানি বণ্টন সমস্যাটা তো এবারে আপনি দেখলেন যে আরো ক্লিয়ার হয়ে গেলেন, এটা আরো অনিশ্চিত হয়ে গেছে। তো আন্তর্জাতিক পর্যায়ে কি বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক ফোরামে এই সমস্যাটা, বাংলাদেশের মানুষের জীবন মরণ সমস্যা, সেটি তোলার ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? মাননীয় চেয়ারপারসন আপনাকে ধন্যবাদ। জানেন সরকারে না থাকলে তো আর এই দায়িত্ব পালন করা যায় না, কাজে এখন দায় দায়িত্ব হলো সরকারের, সরকারে থেকেই বাংলাদেশের সকল জনগণের চাপ দিতে হবে যে এটা যাতে আন্তর্জাতিক ইয়েতে, যেহেতু তাদের সঙ্গে কথা হয়েছে তারা পানি আমাদের দেয়নি, অথচ পানি আমরা কোনো দয়া নয়, এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের অধিকার। সেজন্যই আমার মনে করি বাংলাদেশের জনগণ প্রতিটি মানুষ চায়, আমি মনে করি আপনি নিজেও একজন এই দেশের নাগরিক, আপনিও চান যে এটা সরকারের উচিত যে আন্তর্জাতিক ইয়েতে ওঠানো, জনগণ সমর্থন দেবে আন্তর্জাতিক পর্যায়ে উঠলে অবশ্যই আমরাও সমর্থন করব ওঠা। মাননীয় চেয়ারপারসন, আমার নাম মিজানুর রহমান সবুজ, আমি বাংলা ভিশনে কাজ করি।
আপনি আপনার বক্তব্য বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের এখন রামপাল প্রকল্প যেটি চলছে এটি নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে কোনো আলোচনা হয়নি। আপনারা ক্ষমতার বাইরে আছেন, আপনারা এই বিষয়ে কোনো কর্মসূচি গ্রহণ করবেন কি? এই রামপাল নিয়ে আমরা কিন্তু অনেক কর্মসূচি করেছি এবং বিভিন্ন জায়গায় করেছি, আমাদের সেমিনার হয়েছে, ইয়ে হয়েছে, আরও কর্মসূচি আমাদের আছে। অবশ্যই আমরা মনে করি এই রামপাল, এবং কয়েকদিন আগে আমি দেখেছি ভারতেরও একজন ইয়ে বলেছেন যে এই রামপাল প্রকল্প করলে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে, এবং শুধু আমি মনে করি বাংলাদেশ নয় ভারতও ক্ষতিগ্রস্ত হবে এর দ্বারা। কাজে এই প্রকল্প অবশ্যই প্রত্যেকের উচিত, শুধু আমি কেন, আমি যদি আন্দোলন সংগ্রাম করি তো আপনাকেও আমি সাথে চেয়েব, আপনিও আমাদের সঙ্গে আসবেন, আপনার সাংবাদিকরা সবাই আমাদের সঙ্গে আসবেন, আমরা যাতে এই প্রকল্প বন্ধ করতে পারি, এখানে আমাদের বাচ্চা মরার প্রশ্ন হয়ে দাঁড়াবে। ম্যাডাম, আমার নাম এনাম আবেদিন, আমি কালীগঞ্জে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি প্রশ্নদিন বলেছিলেন যে তারা আবার 5 বছর ক্ষমতা থাকার জন্য এইসব চুক্তি করছে, আর আপনার বক্তৃতার মধ্যে আছে যে গতবারের ইলেকশনে ভারত হস্তক্ষেপ করেছিল এবং ভারতের ফরেন মিনিস্টার এখানে এসে ইলেকশন করিয়ে দিয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি পরের নির্বাচনে এই ধরনের কোনো আশঙ্কা করেন কিনা, যে ভারত কি ধরনের, আপনি পরের নির্বাচনে আপনি বক্তৃতা বলেছেন যে গতবারের নির্বাচনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে একটা হস্তক্ষেপ করেছে, পররাষ্ট্র সচিব হস্তক্ষেপ করেছেন এবং তারা ইলেকশন করিয়ে দিয়ে গেছে, এরকম না? দেখেন, আমরা সবসময় বলেছি যে আমরা নির্বাচনের পার্টি, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি নির্বাচনের মাধ্যমেই বারবার ক্ষমতায় এসেছে জনগণের ভোটে, সেই জন্য আমরা নির্বাচনের মাধ্যমেই যা কিছু হয় সেটাই আমরা গ্রহণ করতে প্রস্তুত, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই জন্য আমরা চাই যে বাংলাদেশের নির্বাচনে সকলেই দেখতে পারে, কিন্তু কেউ তার নির্বাচনের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক সেটা আমরা আশা করি না কারোর কাছ থেকে, কেউ যেন না করে সেটাই আমরা চাই। তার আগে একজন মহিলা আছেন, আমার প্রশ্ন হচ্ছে যে গতকাল আপনি বলছিলেন যে দ্বিতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে কওমি মাদ্রাসা ভিত্তিক নেতৃবৃন্দের সঙ্গে গতকাল আলাপ করেছেন, তো সেই বৈঠকের পরে শেখ হাসিনা বলেছেন যে সুপ্রিম কোর্টে বসানো ভাস্কর্য সেখান থেকে অপসারণ করা উচিত বলে তিনি মনে করেন, তো এই বিষয়টি নিয়ে আপনাদের অবস্থান কি? দেখেন, এখানে আমাদের কারোর সঙ্গে কথা হয়নি, কেউ এসে আমাদেরকে মূর্তি নিয়ে কথা বলেনি, কাজে কি কথা হয়েছে তার মধ্যে আমরা সেটা জানি না, এটা তো আমার ব্যাপার না, এটা হলো সুপ্রিম কোর্ট অঙ্গন, তাদের এখানে প্রধান বিচারপতি হলে সব কিছু, কাজে প্রধান বিচারপতির দায়িত্ব এটা, উনি কি করবেন না করবেন সেটা। নেক্সট নেক্সট রাশিদুল হাসান, ডেইলি স্টারে কাজ করি, আপনাকে একদিন পরেই যে নববর্ষ, সেই নববর্ষের শুভেচ্ছা জানাই আপনাকে। আমার যে প্রশ্নটা সেটা হলো যে প্রধানমন্ত্রী বলেছেন যে ইন্ডিয়া, যারা আমাদের স্বাধীনতা অর্জনে অনেক সহায়তা করেছে, সাহায্য করেছে, তাদের সাথে চুক্তি করলে বিএনপি গায়ে যাওয়া কেন, বা বিএনপি এটা নিয়ে কেন এত প্রশ্ন করছে, যে ভারত আমাদের স্বাধীনতার পক্ষে সহায়তা করেছে, সেই ইন্ডিয়ার সাথে চুক্তি করতে গেলে বিএনপির এত গায়ে জ্বালা কেন বা মাথা ব্যথা কেন, তারা এটা নিয়ে কেন এত প্রশ্ন করছে? ধন্যবাদ। সে আমরা দেখেন, আমিও কিন্তু আমার বক্তব্যে বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে ভারত যে আমাদের সাহায্য করেছে সেই কথাটা কিন্তু আমার বক্তব্যেও আমি বলেছি পরিষ্কারভাবে, কিন্তু এখানে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের স্বার্থ বিরোধী কিছু চুক্তি হলে অবশ্যই জনগণ এবং জনগণের দেশের স্বার্থ বিরোধী চুক্তি হলে সেখানে সেই যেই দেশই হোক না কেন তার বিরুদ্ধে বিএনপি এবং জনগণ কথা বলবেই।
আমার মনে হয় যথেষ্ট হয়েছে, আর বোধ হয় কারো কোনো প্রশ্ন নেই থাকার কথা। আচ্ছা বলেন, দিস ইজ লাস্ট। আমার নাম শরীফুল ইসলাম খান, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমাদের যেই ধরেন কনসার্নের বিষয়, তিস্তা কিংবা গঙ্গা ব্যারেজ, ট্যারিফ নন ট্যারিফ সমস্যা, সীমান্তে সেগুলো আমাদের কনসার্নের বিষয় আছে। বাট আমি দীর্ঘদিন বিএনপিতে কাজ করি, বা আপনার যে বক্তব্য বিএনপি নেতা কর্মীদের যে বক্তব্য, আমাদের আমার মনে হয় আপনাদের বক্তব্য শুনে যে আমাদের মেন সমস্যাটা হচ্ছে যে আমাদের যে পলিটিক্যাল স্পেস, সেই স্পেসের মধ্যে ডেমোক্রেটিক এরিনাটা একদমই সংকুচিত হয়ে আছে। এবং আপনার বক্তব্য কিন্তু সেটা প্রমাণ যে জনসমর্থন নেই বলে, জনপ্রতিনিধিত্ব করে না বলে তারা আমাদের দেশের স্বার্থ নিয়ে সেরকম দর্পসাংশ করতে পারছে না। তো সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আপনারা বৃহৎ একটা রাজনৈতিক দল হিসাবে কি ভূমিকা পালন করবে? আমি যদি স্পেসিফিক বলি যে কোন রকম আন্দোলন সংগ্রামে যাবেন কি যাবেন না, গেলে সেটা কেমন যদি বলতে শুনি। থ্যাংক ইউ। দেখেন, আমরা সবসময় গণতন্ত্রের জন্য এরশাদ বিরোধী আন্দোলন যদি আপনারা দেখেন, সেখানেও কিন্তু আমরা আন্দোলন করেছি। এরশাদের সময় আপনি তখন সাংবাদিক ছিলেন কিনা না, ছাত্র ছিলেন আমি জানি না, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন যদি দেখেন, তখনও কিন্তু গণতন্ত্রের জন্যই আমরা আন্দোলন করেছি। সেখানে সেখানে কিন্তু আমরাও ছিলাম, আওয়ামী লীগও ছিল এবং অন্যান্য দলও ছিল, সকল রাজনৈতিক দল সেখানে ছিল, আমরা সকলে এক হয়ে আন্দোলন করেছি। এবং লাল দিঘির ময়দানে যখন হাসিনার উপর গুলি হয়েছে, এর প্রতিবাদে কিন্তু আপনারা জানেন যে শহীদ মিনারে আমরা প্রতিবাদ সভার একটা আয়োজন করা হয়েছিল, এবং সেখানে কথা ছিল যে সকল দলের নেতারা যাবে এবং সেখানে বক্তব্য দেওয়ার পরে একটা মিছিল হবে, মিছিল হবে। সে ন্যাচারালি সেই মিছিলে জনগণ সহ একটা বিশাল আকারের মিছিল হবে এবং সেটা তারা বুঝতে পারবে। এরশাদ সেই মিছিলেও কিন্তু আমি গিয়েছিলাম, অন্যান্য এখন আওয়ামী লীগের সঙ্গে যারা আছেন, মন্ত্রী আছেন, তারা অনেকেই ছিল, যেমন মেনন বলেন, ইনু বলেন, তারপরে ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য সকলেই ছিল তখন কিন্তু সেখানে, এক্সেপ্ট হাসিনারও আসার কথা ছিল, হাসিনা আসেনি। কেন আসেনি? তিনি বললেন যে তার নাকি নিরাপত্তার সমস্যা আছে, সেজন্য তিনি আসেনি। ওখানে কিন্তু সকল নেতা ছিল, যদি নিরাপত্তার সমস্যা বাকি নেতাদেরও হতে পারত, তিনি কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে সেই আন্দোলন থেকে সরে গিয়েছিলেন। অর্শাদ এরশাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করতে আগ্রহী ছিলেন না। তারপরে 86-তে নির্বাচনে গেছে, সেই কথাও সেদিন বলেছি, 86-তে নির্বাচনে গেছে সেটাও আমি বলেছি সেদিন। কাজী এখন কি বলছে, এখন আন্দোলন অবশ্যই গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করতে চাই, সেটাই তো তারা ভয় পায়, সেজন্যই তো আমাদেরকে আন্দোলন, আমাদেরকে সামান্য একটা আমরা যে জনসভা করব, সেই জনসভা করারও একটা অনুমতি দেয় না, এখন অনুমতি দেয় না। আমাদের ছেলেপেলের প্রতিষ্ঠান করে, তারা করবে তাদের সমাবেশ, সেই সমাবেশও করতে দেয় না। এবং আমাদের সঙ্গে যে শরিক দল আছে, ছোটো ছোটো দল, তারা করে, তাদেরকেও করতে দেয় না। কিন্তু তারপরেও আজকে দেশকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, এই পর্যায়ে দেশের মানুষই জেগে উঠবে এবং দেশের মানুষ সহ একটা অবস্থান তৈরি হবে, যখন কেউ আটকে রাখতে পারবে না। কাজে আমরা আন্দোলনে আছি, আন্দোলন চালিয়ে যাবো গণতন্ত্রের জন্য।